কাল বিকেল থেকেই বুকের বাঁদিকটা একটা হালকা ব্যথা হচ্ছিল। কিন্তু এই ধরনের কত ব্যথাকেই তো আমরা গিন্নিরা চায়ের সাথে টায়ের মতো খেয়ে নিই। প্রথমে ভেবেছিলাম কোথাও হয়তো ধাক্কা লেগে থাকবে, যথারীতি রাতের কাজে লেগে পড়লাম। সব কাজ সেরে যখন শুতে গেলাম কর্তামশাকে বললাম, উনি বললেন ব্যথার ওষুধ খেয়ে নাও, বিশ্রাম করো, আর মৃদু বকুনিও দিলেন। সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। রাত যখন গভীর বুকের ব্যথাটা হঠাৎ বেড়ে গেল, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। এটা হার্ট অ্যাটাক নয় তো? ভাবনাটা যে মনে এলো ঘেমে চান হয়ে গেলাম। হায় ভগবান, কত কাজ পড়ে আছে! অফিস ফেরত যে বাজারগুলো এনেছিলেন সেগুলো তো ফ্রিজে তোলাই হয়নি। পনির বানাবো বলে দুধ আনিয়েছিলাম সেও তো ফ্রিজে পড়ে আছে। আমি মরে যাওয়ার পর আমার ফ্রিজটা দেখে লোকে বলবে, ইস কি নোংরা করে রেখেছে। কাঁচা কাপড়গুলো ইস্ত্রি করতে হবে, মাসকাবারি বাজার করতে হবে, তেল ডাল চাল সবই যে বাড়ন্ত। ইস, আজকের এই মাসের বাজারটা করে নেওয়া উচিত ছিল। আমি মারা যাওয়ার পর যে লোকগুলো আমাদের বাড়িতে আসবেন, অনেকদিন থাকবেন, তারা আমার এই আগোছালো সংসারটা দেখে না জানি কত নিন্দে করবেন। এসব ভাবতে ভাবতে কখন বুকের ব্যথাটা ভুলে গেছিলাম। এসব কাল্পনিক অপমানের ব্যথাগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছিল। আর তো মাত্র কটা দিন পর পুজো মা, তুমি আমাকে এখনই মেরো না। ছোটো ছেলে দিয়ে এখনও বিয়ে দিইনি, অন্তত সেটা ভেবে প্লিজ মা। এইসব প্রার্থনা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে আবার সেই কাজ কাজ আর কাজ। শান্তিতে যে মরবো তার তো কোনো উপায় নেই। আমরা যে গৃহিণীরা,